মদের আসরে বসে ঝগড়া বিবাদ জেরে খুন এক যুবক। ঘটনা মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল জমহনি এলাকায়। জানা গেছে এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীল সহ একই এলাকার আরও চারজন মিলে ওই এলাকার একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসে এই মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়। একসময় বাবুল আচার্য ওরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শীলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল। ঘটনার গতিবেগ বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলী থানার। খবর পেয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলী থানার মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় ফরেন্সিক টিমও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিতের পরিবারের লোকজন। এই ঘটনায় বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। পরে সুরজিৎ শীলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তারা পাঁচজন জঙ্গল কাটিয়ে কাজ পায়, তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় সামান্য কিছু যাই রোজগার হয়, কিছু টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে। বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে 32 বছর বয়স, সে দাবিয়ে করতে সুরজিৎ শীলকে 24-25 বয়স এবং ওইখানে স্পটই ইয়ে হয়। এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়। এরপরে প্রিন্সিপাল এপি কতজনকে আপনার অ্যারেস্ট করেছেন? আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকি তো আমাদের ইয়াতে আছে, জিজ্ঞাসাবাদের মধ্যে আছে। কতজন জড়িত আছে? এখন তো ইনভেস্টিগেশন চলছে, বাকি সব কিছু আমরা এখন বুঝতে পারছি। প্রিন্সিপাল এপিটার নাম খুললাম এই আর কি। ঘটনাটা একজনই করছে, তবে সাহায্যকারী সহযোগী থাকতে পারে। ইন্টারোগেশনের মাধ্যমে আস্তে আস্তে এটা জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।